হ্যালো, আবারও স্বাগতম আপনাকে নিউ একটু ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের কাজকর্ম কেমন চলছে, প্র্যাকটিস কেমন চলছে, আপনারা কতটুকু শিখতে পারলেন, কোথায় কী সমস্যা হচ্ছে, সব কিছু কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। তো আমাদের ফেসবুকের গ্রুপ লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই গ্রুপটিতে জয়েন করবেন এবং আপনাদের সকল সমস্যা, প্রশ্ন সব কিছু আমাদের সাথে শেয়ার করতে পারবেন। অবশ্যই আমাদের গ্রুপে অ্যাক্টিভ মডারেটর এবং অনেক পুরাতন সদস্য রয়েছে যারা অনেক এক্সপার্ট, তারা আপনার সমস্যার সমাধান দিবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাকে সমাধানের মাধ্যমে আপনার স্কিলকে ডেভেলপ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে আপনি ইলাস্ট্রেটর লাইন সেগমেন্ট টুল এবং রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এই দুটি টুলসের ব্যবহার করবেন অথবা এই দুটি টুলস কিভাবে কাজ করে। তো ঠিক আছে, চলুন শুরু করে দেওয়া যাক। তো আর একটু বলে রাখি, যারা আমাদের ভিডিওতে আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আপনারা ভবিষ্যতে যে ভিডিওগুলো আমাদের শেয়ার করা হবে সেগুলো আপনি জানতে পারেন এবং দেখতে পারেন এবং নতুন নতুন স্কিল ডেভেলপ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনার যে কোনো সমস্যা চাইলে এই ভিডিওর নিচেও কমেন্ট করতে পারেন। তো আমাদের ইলাস্ট্রেটরের পেন টুলের নিচেই অবস্থান হচ্ছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুল সাধারণত কাজ করবে হচ্ছে আপনার স্ট্রোক কালার প্যানেলে, ঠিক আছে। তো এই টুলসটিতে আপনি চাইলেই ফিল কালারে অ্যাপ্লাই করতে পারবেন না, সেজন্য আপনাকে কী করতে হবে, আপনাকে স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো দেখেন, আমি যদি লাইন টুলস নিয়ে এখানে একটি লাইন আঁকি, ঠিক আছে, দেখেন এখানে আমাদের এখানে কালার কিন্তু এতক্ষণে ফিল কালার ছিল এবং স্ট্রোক কালারটা অফ ছিল। এখন দেখেন লাইনটা ড্র্যাগ করার সাথে সাথে আমাদের ফিল এবং স্ট্রোক দুটাই নান হয়ে গেছে। তো হচ্ছে আমি যদি এখন এখানে স্ট্রোকের এখানে এখান থেকে এটাকে বাড়াই 10 ফিট করে, দেখেন এখানে ফিল কালারটা নান হয়ে আছে, স্ট্রোক কালারটাতে কালার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে লাইন টুলের ব্যাপার। আপনি লাইন টুলের সাহায্যে এরকম স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে পারবেন এবং দেখেন এই স্ট্রোকের মাপের পাশে এখানে একটা ইউনিফর্ম নামে অপশন দেখা যাচ্ছে। এই ইউনিফর্মে যদি আমরা ক্লিক করি, এখানে কিছু আমরা অটোমেটিক কিছু ডিজাইন দেখতে পারবো, ডিজাইন বা শেপ দেখতে পারবো। আমরা যদি এখন এই শেপগুলোতে ক্লিক করি, তাহলে কী হবে, আমাদের লাইন টুলের যে আইকনটা বা শেপটা আছে সেটা হচ্ছে এই শেপের সাথে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এর থেকে যেটাই ক্লিক করি না কেন, আমাদের শেপটা কী হবে, ঠিক সেরকমটাই হবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু লাইন টুলসটা কাজ করে। এছাড়াও আপনি লাইন টুলস ব্যবহার করে কী করতে পারেন, এটাতে ড্যাশ লাইন তৈরি করতে পারেন। দেখেন আমাদের স্ট্রোক, এই স্ট্রোক উপরে ক্লিক করলে স্ট্রোক প্যানেলটা ওখানে ওপেন হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে ড্যাশ লাইনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের লাইনটা কী হচ্ছে, এরকম ডট ডট হয়ে গেল। তো আপনি যদি এটাকে ম্যানুয়ালি করতে চাইতেন, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হতো, সমস্যায় পড়তে হতো। তো সেক্ষেত্রে আমরা সহজে কিন্তু এই লাইন টুলস ব্যবহার করে স্ট্রোক প্যানেল থেকে ড্যাশ লাইনকে ব্যবহার করে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি লাইন টুলসের ব্যবহার। এছাড়াও আরও অনেক কাজ আছে, সেগুলো আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে ডিটেলস নিয়ে আসবো। আপনারা যদি অবশ্যই জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের লাইন টুলসের ভেতরে আছে রেক্টেঙ্গুলার গ্রিড টুল, ঠিক আছে। এই টুলসটা আপনারা কীভাবে কাজ করবেন, দেখেন আমাদের এখানে একটা পোকেমন গোর ইমেজ দেখা যাচ্ছে এবং সেটা কী হচ্ছে, সেটা কিন্তু নর্মাল ফ্ল্যাট কালারেই দেখা যাচ্ছে, কিন্তু সেটা হচ্ছে পিক্সেলের আকারে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু সাধারণত ইমেজগুলো এভাবে দেখি না। তো এটা হচ্ছে পিক্সেলের একটা কার্টুন ইমেজ, ঠিক আছে। এই লাইন রেক্টেঙ্গুলার গ্রিড টুলের সাহায্যে এরকম ইমেজগুলো বা এরকম কার্টুনগুলো তৈরি করা হয়ে থাকে। তো আমরা যে লাইন টুলের ভেতর থেকে রেক্টেঙ্গুলার গ্রিড টুলকে নিয়ে যদি এখানে অ্যাপ্লাই করি, দেখেন আমাদের রেক্টেঙ্গুলার গ্রিডটা কী হচ্ছে, এখানে অনেক বড় বড় কিছু ঘর দেখা যাচ্ছে। তো আমরা যদি ছোট ছোট ঘরের গ্রিড তৈরি করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, আমাদেরকে রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিয়ে আমাদেরকে এইভাবে ড্র্যাগ না করে আমাদের করতে হবে আমাদের আর্টবোর্ডের ভিতরে অথবা আর্টবোর্ডের বাইরে যেকোনো কাছে মাউস দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করলে আপনি রেক্টেঙ্গুলার গ্রিড অপশনসটা পেয়ে যাবেন।
এখানে আপনাকে আর কিছুই করতে হবে না, শুধুমাত্র হরিজন্টাল ডিভাইডার্স এর এখানে আপনি বাড়ায় দিবেন মাপটা। ধরুন আমি এখানে 50 দিয়ে দিচ্ছি এবং নিচেও 50 দিয়ে দিচ্ছি, সমান দিলাম। এই জন্যই যে তাহলে কি হবে, আমাদের ওই ছোট ছোট গ্রিড গুলান হচ্ছে স্কোয়ার সাইজের হবে। যদি আমরা এটাকে কম বেশি করে দেই তাহলে হচ্ছে গ্রিড গুলান সমান হবে না, গ্রিড গুলান হচ্ছে ছোট বড় হবে, বর্গাকার হবে না আপনার, হচ্ছে সেটা আয়তক্ষেত্র বা অন্য কোনো শেপের মতো হবে আর কি। তো আমরা কি করবো, এখানে দুইটাতেই একই সংখ্যার ইনপুট করবো, ঠিক আছে? তো এভাবে 50-50 নাম্বার দিয়ে আমরা এখানে ওকে করতেছি। ওকে সাথে দেখেন আমরা এখানে একটা গ্রিড পেয়ে গেছি, অনেক ছোট ছোট, ঠিক আছে, গ্রিড পেয়ে গেছি আমরা। এখন এখানে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটাকে আমরা জিরো করে দিচ্ছি। দেখেন জিরো করে দিলে এটাকে তখন ডিসেবল করে তখন দেখা যাবে না, তার জন্য আমরা কি করি, আমরা এখানে খুবই অল্প পরিমাণে একটা স্ট্রোক দিই 0.10 PT, ঠিক আছে, দিলে আমাদের এটা এরকম দেখা যাবে। এখন আমরা কি করবো, এখানে যেটা করবো সেটা হচ্ছে এই গ্রিডটাকে আমরা আমাদের এই কার্টুনের উপরে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা গ্রিডটাকে বড় করবো। গ্রিডটাকে বড় করে আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে মোটামুটি আমাদের এই কার্টুনে যেরকম শেপ পরিমাণের বা মাপের শেপ আছে আমরা সেরকম মাপের করার চেষ্টা করবো। তাহলে কি হবে, আমাদের কালার করতে অথবা কার্টুন তৈরিতে হেল্পফুল হবে। মোটামুটি এই মাপ হলে আমাদের পারফেক্ট, ঠিক আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদেরকে অন্য একটা টুলসের কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখেন এই রেক্ট্যাঙ্গুলার টুলের নিচে আমরা দেখতে পাবো এখানে শেপ বিল্ডার টুলস আছে। এই শেপ বিল্ডার টুলসে যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পাবো লাইভ পেইন্ট বাকেট টুলস আছে, ঠিক আছে। আমাদেরকে এই লাইভ পেইন্ট বাকেট টুলস দিয়ে কাজ করতে হবে। লাইভ পেইন্ট বাকেট টুল নেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে এই যে ফিল কালারটা এখন নান আসছে, তাহলে এখানে আমাদের কিন্তু নান দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদের যে কালারগুলো কাজ করবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে সোয়াসেসগুলো আছে সেই সোয়াসেসের কালারগুলো আমাদের এখানে কাজ করবে, ঠিক আছে। তো আমরা স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে ফিলটাকে আনবো। এবং আমরা এখানে প্রথমে দেখেন এখানে কি আছে, একটা অরেঞ্জ কালার আছে। তো আমাদের এই অরেঞ্জ কালারের সাথে মোটামুটি এই অরেঞ্জ কালারটা মিলে যাবে, ঠিক আছে। তো এখন দেখেন আমরা যদি এখানে বাইরে দেখি তাহলে দেখেন এখন কিন্তু এখানে নান করা ছিল, এখানে নান ছিল, এখানে আমাদের ফিল কালারটা অরেঞ্জ হয়ে গেছে, আমাদের এখানে অরেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এখানে অরেঞ্জ কালারটাকে অ্যাপ্লাই করব। তো এখানে কিছু কথা আছে, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো ভুল করে আপনার এই জায়গাটাতে কী হয়েছে, হোয়াইট কালার চলে আসছে, ঠিক আছে। তো আপনি এখন কি চাচ্ছেন যে এই হোয়াইট কালারটাকে এখান থেকে ডিলিট করবেন, ঠিক আছে। তো ডিলিট করার জন্য খুবই সহজ, আপনি চাইলেই এখানে যেহেতু অরেঞ্জ কালার আছে সেহেতু অরেঞ্জ কালারটাকে নিয়ে এখানে অরেঞ্জটাকে দিয়ে দিতে পারেন, অথবা যদি চান যে না আমি এখান থেকে কালারটাই ডিলিট করবো তাহলে হচ্ছে এই প্রথমে যে নান আছে এই নানটাকে নেবেন, নিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে কালারটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে প্রধানত মেইন ফ্যাক্ট। আমরা এখন কালার করব, আমরা অরেঞ্জ কালারটাকে নিলাম, এই যে এখানে দেখেন আমি এখানে কি করতেছি, মাউস দিয়ে ড্র্যাগ করতেছি, আমি কিন্তু একটা একটা করে এভাবে ক্লিক করতেছি না, এভাবে করলে সময় বেশি লাগবে, এই জন্য আপনাকে মাউস দিয়ে ড্র্যাগ করে কালার করতে হবে, তাহলে আপনার কাজটা খুব দ্রুত হবে। আমরা খুব দ্রুতভাবে কালার গ্রহণ করে দিচ্ছি। আমরা প্রথমেই অরেঞ্জ কালারটাকে নিয়েছি, এই জন্য অরেঞ্জ কালারটা মেকআপ করে দিব, তারপর অন্য কোনো কালারে যাব। আপনি যখন কাজটাকে প্র্যাকটিস করবেন তখন আমাদের প্রথমে হয়তো একটু সময় বেশি লাগবে, তারপর যখন প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন তখন কিন্তু
খুব সহজেই আপনি এবং সহজে এবং দ্রুতভাবে কাজটি করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেখেন মোটামুটি আমার অরেঞ্জ কালার করা কমপ্লিট। ঠিক আছে, এখন আমি চলে যাবো হচ্ছে ব্ল্যাকে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে দেখেন এখানে আমি ব্ল্যাক কালারটাকে এখন অ্যাপ্লাই করবো। তো হ্যাঁ, আমাদের এখানে তিনটা দেওয়া বেশি হয়ে যাবে, এই জন্য আমি এখানে একটা কালারকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে আমি আমার ব্ল্যাকটাকে নিয়ে দুইটা কালার নিই। ঠিক আছে, দেখেন আমার মোটামুটি কালার করা কমপ্লিট। এখন যেটা করবো সেটা হচ্ছে আমি সিলেকশন টুলে সিলেক্ট করে এই গ্রিডটাকে এখান থেকে সরাবো। সরানোর পর আমি দেখবো যে কোথাও আমার কালার মিসিং আছে নাকি। তো আমি দেখতে পারতেছি যে আমার এখানে কিছু কিছু জায়গায় কালার মিস পড়ে গেছে, যেমন এইখানে, এইখানে, এইখানে। তো এখানে আবার এখন আমাদের কালার দেওয়া সম্ভব, সেজন্য আমি আবারও পেইন্ট ব্যাকেট টুলটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে যেহেতু অরেঞ্জ কালারটা দেওয়া বাকি পড়ে গেছে, সেজন্য আমি এখানে অরেঞ্জ কালারটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে আর কোথাও আমাদের কালার মিসিং নাই। আমি আবারও সিলেকশন টুল নিচ্ছি। নেওয়ার পরে এখন কথা হচ্ছে আমরা কি এটাকে এভাবে রাখবো নাকি আমাদের এই গ্রিড থেকে এটাকে বাইর করতে হবে। তো অবশ্যই আমাদেরকে এই গ্রিড থেকে এটাকে বের করতে হবে। ঠিক আছে, তো গ্রিড থেকে বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে সিলেকশন করবো। সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড করবো। ঠিক আছে, এক্সপ্যান্ড, দেখেন এক্সপ্যান্ড করার সাথে সাথেই কিন্তু কী হচ্ছে আমাদের আমাদের এখান থেকে গ্রিড থেকে আমাদের এই অবজেক্টটা পুরোটাই আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এই অনেক সময় আপনাদের দুইবার এক্সপ্যান্ড করা লাগতে পারে বা এক্সপ্যান্ড পেয়ে থাকলে আমাদের এক্সপ্যান্ড করা লাগতে পারে। সেক্ষেত্রে আপনার সে অবজেক্ট থেকেই প্রথমে এক্সপ্যান্ড পেয়ে এরপরে এক্সপ্যান্ড করে নেবেন। তো দেখেন এটাই হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলের মেইন কাজ। তো দেখেন এই আমাদের এটা ছিল হচ্ছে রাস্টার বা জেপিজি ইমেজ। আমরা এটাকে কী করলাম, একটা ভেক্টরে পরিণত করলাম। ঠিক আছে, এইভাবে আপনি যে কোনো জেপিজি রাস্টার ইমেজকে ভেক্টরে পরিণত করতে পারেন। করার পরে আপনি আপনার সেটা ডিজাইনে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই গ্রুপে জয়েন হবেন। তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।